দোল পূর্ণিমা আমাদের কাছে বসন্ত উৎসবও বটে। প্রতি বছর আমরা বাঙালিরা এই দিনটিতে রং খেলায় আনন্দে উৎসবে মেতে উঠি। দোলযাত্রা যেন বসন্তের আহ্বান জানায়, এই উৎসবটি যেন জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে, এসেছে বসন্তের ছোঁয়া। এই দিনটিতে বাঙালিরা একে অপরকে রঙে রাঙিয়ে দেয়। এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক নতুন সাজে সেজে ওঠে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ দোল উৎসব সবার, যেন আজকের দিনটা খুব ভালো কাটে আর সবাই সবার ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে খুব 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 মজা করে কাটাও আজকের দিনটা। যদিও আমাদের এখানে তো সেরকম কিছু নেই, বুঝতেই পারছো। আর আগের দিন আমি চশমা পরে বেরোতে ভুলে গেছিলাম বলে আজকে আমি আগে আগে পরে নিয়েছি, তো চুলটা একদমই ভেজা। তাও আমি ওই একটু সিঁদুর টিঁদুর পরবো বলে চুলটাকে একটু বেঁধে নিয়েছিলাম, পুরোটাই ভেজা চুলটা। সবেই স্নান দান করেছি, ঘুম থেকে উঠেই আজকে প্রথম কাজ ছিল ঘর ছাদ দেওয়া, তারপর দ্বিতীয় কাজ ছিল ঘর মোছা, তারপর ছিল স্নান করা, তারপর রসবড়াগুলো বানিয়ে অলরেডি ভিজিয়ে দিয়েছি ঠাকুরেরগুলোকে, আর তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছি আর ও গেছে স্নানে। এখন আমরা দুজনে যাব হচ্ছে গণেশ টেম্পল, প্রথমে ওখানে দেবো একটু পুজো ঠাকুরের মন্দিরে, তারপর দুজনে আসার সময় ফুল কিনে নিয়ে আসবো, নাহলে ফুল কেনা থাকলে আমি ঠাকুরের পুজোটা দিয়েই যেতাম। ওর অনেকটা টাইম লাগছে, জানি না বাথরুমে ঢুকে ও কী করছে, স্নান করছে না গান করছে ওখানে বসে বসে কে আনে। এখন ও বেরিয়ে গেছো তুমি, এখন বাজে হচ্ছে 10:25, এই যে এর এখনো হয়নি, এর হচ্ছে আস্তে ধীরে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকে যে ছেলেটা কি লেট করছে কি আর বলবো, অলরেডি 11টা বেজে গেছে, এখনও আমরা রয়েছি পেট্রোল পাম্পে, তেল ভরা হয়ে গেছে, জাস্ট হাওয়াটা চেক করাবে, তারপর যাবো আমরা গণেশ টেম্পলে। প্রচণ্ড বেশি লেট হয়ে যাচ্ছে, তারপর ওখানে পুজো দিয়ে ফুল ফুল কিনে নিয়ে বাড়ি যেতে হবে, জানি না কখন কি হবে আজকে। সবেমাত্র পুজো দেওয়া হলো, আজকে যেহেতু দোল উৎসব তাই আমি বাসন্তী কালারেরই গাঁদা ফুল নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 12:08, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এবার ঢুকবো রান্নাঘরে। তো যতক্ষণ প্রদীপ আর ধূপটা জলে জ্বলুক, অসুবিধা নেই, আমি প্রদীপটাকে আজকে চেঞ্জ করলাম, আজকে স্টিলেরটা দিলাম, মাটির ধূপটা অনেকদিন, মানে মাটির প্রদীপটা অনেকদিন ধরেই ধরা ছিল, তো ওই জন্য চেঞ্জ করলাম। অনেকগুলো প্রদীপের অপশান তো রয়েইছে, তো জ্বলুক সেগুলোই। তো চলো হাত মুখ ধুয়ে নিয়ে রান্নাঘরে ঢুকি। মোটামুটি আমি এগিয়ে এনেছি, ডাল ভেজে নিয়েছি, চাল ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি, ডালটাও ধুয়ে নিয়ে কড়া হয়ে গেছে সবটা। তো এখানে সেই রসবড়াগুলো রয়েছে, এটুকুই রয়েছে আর আর এখানে আলু আর ফুলকপিটাকে ভাজতে বসিয়েছি, দেখো না কড়াই গরম হয়ে গেছিলো, পুড়ে গেছে, এরকম পুড়ছে রোজই, তারপরে মেজে ওঠাতেও লাগছে, তবে মেজে শান্তি আছে আর কিছু না হোক, আমি ননস্টিকের কড়াইতে চাপই দিতে পারতাম না। তো এটা ভাজা হোক, তারপর তো যেভাবে সেদিনকে করেছি ওভাবেই করবো, কারণ বর ওটা ভালো খেয়েছে বলেই আজকে আবার করতে বলেছে। তো এখনও হচ্ছে, এখনও হবে অনেকটা টাইম, তো এটা হতে থাকুক। আর এখানে কুমড়ি আর বেগুনটা কালকে সেদিনকে ভেজেছিলাম যে, তারপরে এইটুকু পোষণ ছিল সেটা দিয়ে বেগুনই নিই আর কুমড়ি,
আর এখানে বেসনটা গুলে রেখেছি, আর পাঁপড় ভাজাও ভেবেছিলাম, তবে এই ভাজাগুলোর পর আর লাগবে বলে আমার মনে হচ্ছে না। এখন বাজে 1:21, আমার খিচুড়ি তো হয়ে গেছে, আগের দিনের মতনই হয়েছে। এই ঘনত্বটাতেই আমি এবার নামিয়ে দেবো। আগের দিন হলুদটা না আর একটু বেশি দিচ্ছিলাম, তো আজকে মনে হলো না থাক এই কালারটাই ঠিক আছে, বেশি হলুদ দিয়ে লাভ নেই। তো আজকে মটরশুঁটি, ফুলকপি আর আলু দিয়ে করেছি খিচুড়িটাকে। তো আজকেরটা খেতে কেমন হয়েছে জানি না, আমি নুনও দেখিনি, ইচ্ছে করছে না আসলে। তো নামিয়ে দেবো এরকমই, তারপর কড়াইটাকে ধুয়ে ভাজা বসাবো। 1:20 বেজেই গেছে, 1:30 তাহলে খেতে বসতে পারবে। এখন বাজে 5:53, রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলোকে মাজলাম। গাছে আজকে সকাল থেকে জল দিতে ভুলে গেছি, তো সেগুলো করলাম। আর এই দরজাটাকে দেখতে পাচ্ছ তো, মানে কি আর বলবো, আজকে এত হাওয়া দিয়েছে, পেছনে যে হুকটা আছে ওটা খুলে নিয়ে চলে এসছে হাওয়াতে, মানে কি আর বলবো। তো এখন করব হচ্ছে একটু মাশরুমগুলোকে কেটে রাখবো। আজকে আমাকে মন্দির থেকে আসার পর ছেড়ে দিয়ে বাবু কোথায় চলে গেল, আমি জিজ্ঞেস করলাম কোথায় আছো, বলে আসছি আসছি বলে গিয়ে এই 1 প্যাকেট মাশরুম নিয়ে এসছে। তো এগুলোকে একটু কাটি, বললো কিনা আজকে রাত্রে মাশরুম রাইস খাবে আর তার সাথে পনিরের কিছু একটা খাবে। তো দেখি, মাশরুম আমি কোনো দিন কাটিও নি, রান্না বান্না তো দূরের কথা, এখন ওই মাস্টার শেফ দেখে আর এটা ওটা শুধু খাবে, মানে নানান রকমের কী সব দেখে, আরও মানে কী সব দেখে না আমিও দেখি, যথেষ্ট ভালো লাগে। তবে মাশরুম আমি কখনো রান্না করিনি এই আর কি, তো চেষ্টা করলে অবশ্যই পারবো, তো সেগুলোকে একটু কেটে কুটে নেবো এখন। তো এই হচ্ছে আমার সরঞ্জাম, এখানে মাশরুমটাকে কেটে রেখেছি। আমি না কখনো মাশরুম রান্না করিনি, এখন দেখি মামনি বা আম্মাকে ফোন করবো। মাশরুম ধোয়ার একটা কারুকার্য লাগে বোধ হয়, বা গরম জলে এরকম কিছু। এমনি মাশরুমটা পরিষ্কার, বালি ঠালি নেই, যেহেতু প্যাকেট মাশরুম ছিল। তারপর ক্যাপসিকাম আর মাশরুম দিয়েই আজকে আমি ফ্রাইটা করবো, ফ্রাইড রাইসটা আর কি, কারণ গাজর বিনস ও তেমন ভালোবাসে না, বেকার দিয়ে তাই জন্য লাভ নেই। তো ক্যাপসিকামের সেন্টটা ও আর আমি দুজনেই ভালোবাসি, চাল এখানে ভিজিয়ে রেখেছি আর পানির করবো বলে পানিরটাকেও বার করে রাখলাম। তো খাওয়া হয়েছে, দেখো প্যাকেটটা কাটা। তো চলো, আর এই জানলাটা রান্নাঘরে তোমরা আমার দেখে নাও, তোমাদেরকে গিয়ে এখন আমি একটা গল্প বলবো। এখন এসেছি ওনার জন্য ভুট্টা পোড়াতে, শান্তি পাচ্ছি না আজকে, কেমন যেন সন্ধ্যে থেকে আমি কাজ করেই যাচ্ছি, তো করেই যাচ্ছি। যাই হোক, এটা হয়ে গেলে মোটামুটি আপাতত আর কোনো কাজ নেই সেরকম আমার। তো এটা দিয়ে ওকে লেবু আর নুন দিয়ে দেবো, আমার না খিদেটা ঠিক পায়নি সেরকম আছে, খিচুড়ি খেয়েছিলাম তো, আর খিচুড়িটা এতটাই ভালো খাই আমি, একদম পেট ঠেসে খেয়ে নিয়েছি বোধ হয়। তো আমি খাবো না, ওকে দিচ্ছি শুধু একটা। তোমাদেরকে তখন রান্নাঘরে জানলাটাও দেখিয়েলাম যে গিয়ে তোমাদের সাথে একটা গল্প বলবো। তো এসে তারপর দিয়াকে ফোন করলাম, এই সেই করতে করতে দিয়া সকালবেলা ফোন করেছিল আজকে সকালটা, আমি একেবারে টাইম পাইনি, মানে কোথা দিয়ে তাড়াতাড়ি করবো সেটাই ভাবছিলাম, কারণ ওর তো ছুটি তো থাকেই না, প্লাস যদি মর্নিং শিফট থাকতো তাহলেও নয় আমি তাড়াহুড়ো করতাম না, কিন্তু যেহেতু নাইট শিফট ওকে আবার বিকেলবেলাটা কাজে বসতে লাগে, ওই জন্য তাড়াতাড়ি করতেই হয় দুপুরটা একটু। আর ভুট্টাটা কি ভালো ছিল, কি যে মিষ্টি ছিল, সিরিয়াসলি প্রচন্ড মিষ্টি, আর দানাগুলোও তেমন বড় বড় ছিল, খুব ভালো ছিল। যাই হোক, যেটার কথা বলবো বলে আমি ভেবেছি আর কি, মানে লাস্টে আমরা ভাবছিলাম, আমি ওকে এসে বলছিলাম এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, কারণ কয়েকদিন ধরে কিছু কিছু ঘটনা ঘটছে। সেদিনকে হঠাৎই এখান দিয়ে মনে হলো, মানে আমার বাথরুমের এখানটা দিয়ে আলমারি অবধি একটা শ্যাডো চলে গেল। তো সেটা কিছুক্ষণ বাদে, মানে আমি এত রসিয়ে কষিয়ে এখন গল্পটা বলতে পারছি না, তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও শুনতে এনার্জি থাকবে না। তো আমি যতটা শর্টে বলতে পারি আমি ততটা বলছি, হঠাৎ করে শ্যাডোটা চলে গেল, আমরা ভাবলাম কি হয়ে গেল রে বাবা। তো শনিবার দিন যখন আমি একটু একা টাইম ছিলাম সেদিন হয়েছে ঘটনাটা, আমি তো কম্বল টম্বল মুড়ি দিয়ে লোকনাথ বাবা বাঁচাও, লোকনাথ বাবা বাঁচাও এসব করছি। তারপরে কিছুক্ষণ বাদে আবিষ্কার করতে পারলাম যে আমার জানলাটা খোলা ছিল, হেলমেট পরে বাইক নিয়ে গেছে বা স্কুটি নিয়ে গেছে, সেই শ্যাডোটা পড়েছে গেল। সেদিন রাত্রিবেলা আমরা দুজন এখানে থাকি বলে ডাইনিংয়ে জাস্ট একটা 0 পাওয়ারের লাইট চলে, ডাইনিংয়ের যে ওইদিকে জানলাটা রয়েছে দরজার পাশে, ব্যালকানির পাশে যে কাঁচের জানলাটা রয়েছে ওটা দিয়ে শ্যাডো এসে সেদিনকে ডাইনিংয়ের সোফার ওপরটা দিয়ে এমনভাবে একটা শ্যাডো পড়ছিল, মনে হচ্ছিলো যেন কোনো মানুষ হেঁটে যাচ্ছে, আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি গেল। তারপর তো আমাদের ব্যালকানিতে খচখচানি আওয়াজ লেগেই রয়েছে, তারপরে উদ্ধার হলো সেটা বিড়াল, হ্যাঁ এসব লেগেই থাকে, এটা এসব বাদ দিলাম আমরা, এসব তো ভয়ের ঘটনা ঘটেইছে কিছুদিন আগে, মানে ভুতুরে ঘটনা যাকে বলে আর কি। হঠাৎ করে আমি অত মন দিয়ে তখন মাশরুম ক্যাপসিকাম এসব কাটাকাটি করছি, খুব মন দিয়ে করছি, কারণ মাশরুমটা আমার কাছে নতুন, আমি চেষ্টা করবো আজকে খুব ভালো করে ওকে রাইসটা বানিয়ে দেওয়ার, আমি চাই না যে কোনো খাবারই নষ্ট হোক শুধুমাত্র আমার কারণে, আমার রান্নার কারণে, আমার একদমই ভালো লাগে না খাবার নষ্ট করতে। তো খুব মন দিয়ে করছিলাম কাজটা প্রথম থেকে, তো হঠাৎ করে দেখলাম আমার ব্যালকানির দরজাটা বাড়ি খেলো এসে,
আমি ভাবলাম কি হলো, আর সাথে একটা আওয়াজ ভেসে এলো, আওয়াজটা কান অব্দি এলো, বাট কিছু বললো যে সেটা বুঝতে পারিনি যে কি বলেছে বা কিছু। তারপরেই দেখলাম আমার রান্নাঘরে জানাতে স্রাত করে কিছু একটা চলে গেল, মানে আমি তাকিয়ে দেখতে পেলাম আমার বানা দাদি কিছু একটা গেল, ও বাথরুমে ঢুকেছে। আমার তো আত্মারাম খাঁচা, হাতে যে ছুরিটা দিয়ে আমি সবজিটা কাটছিলাম ওটা আমি এমনভাবে ধরে দাঁড়ালাম যেন আমার কাছে কেউ এলে আমি তাকে পোঁচ পাঁচ তো লাগিয়ে দিতেই পারবো, খুন করতে না পারি পোঁচ তো লাগাতে পারবোই একটা, এরকমভাবে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে আসলে যিনি ওখান দিয়ে গেছেন তিনি আমাকে রান্নাঘরে দেখতে পেয়েছেন, তারপরে দু পা উনি পিছিয়ে এসে তখন আমাকে বললেন যে ওয়াটারের জন্য কত বিল এসেছে সেটা দেখতে এসেছেন। তিনি ছিলেন না কেউ না, আমাদের ওয়ান অ্যান্ড অনলি ওনার ছিলেন তিনি, আমাদের ব্যাঙ্গালোরে আসার পর থেকে ওয়েদার যেমনই হোক না কেন, যাই হোক না কেন, তবে আমাদের দুজন ওনারই ভীষণ ভালো ছিলেন। আগের ওনারও মানে দেখিনি, মানে এগ্রিমেন্ট শুরু হয়েছে এগ্রিমেন্ট শেষ হয়েছে আমরা বাড়ি ছেড়ে দিয়েছি, দেখিনি ওনাকে কোনোদিন, পুরোটাই শুধুমাত্র ফোনে হয়েছিল আর কিছু না, ওভার ফোনে যা হওয়ার হয়েছিল, আর কিছু যদি প্রবলেম হতো আমাদের শুধু উনি বলে নিত যে তুমি করিয়ে নাও, মানে ওনার ব্যাপারটা ছিল তুমি করিয়ে নাও, উনি টাকা খরচা করবে না, তোমার যা ইচ্ছা তুমি করিয়ে নাও, তুমি যাওয়ার সময় খুলেও নিয়ে যেতে পারো সেটা কোনো ব্যাপার না, তোমার নিজের বাড়ির মধ্যে ইউজ করো, হ্যাঁ তুমি তোমার নিজের বাড়ি, তুমি ইচ্ছা হলে এখানে জানলা করো আর ভেঙে করেই নাও, অসুবিধা নেই কিচ্ছু। তো এইরকম ছিল আগের ওনার, আর এই ওনারকে কিছু বলতে লাগে না, মানে দেরি করতে লাগে না, উনি সাথে সাথে কাজ করিয়ে দেন আর কি, এনি বলেন না যে তোমরা করিয়ে নাও, এটা একটা সুবিধা আছে। যাই হোক, তো উনি এসে লাস্ট টাইমে বললো যে আর ওনার উনি ওনাকে আমি সবসময় দেখেছি ভীষণ মা মা করে সুন্দর করে কথা বলেন, আর উনি কখনো চোখের দিকে তাকিয়ে আজ অব্দি আমি অন্তত দেখিনি, সবসময় মাথা নিচু করে সুন্দর করে কথা বলেন। তো উনি বললেন যে ওয়াটারের ওটার জন্য বিলটা দেখ, কত এসছে না এসছে, কত হয়েছে মানে কত লিটার ইউজ হয়েছে সেটা দেখার জন্য, বিল তো নয়। তো আমার এ মাসে 4,500 লিটার মতো ইউজ হয়েছে বা সামথিং 4,000-4,500-এর ওপরে আর একটু, তো এরকম ইউজ হচ্ছে, দুজনের আর কতই হবে, আর কাছাকাছি তো বলতে খুবই কম, ওর তো অফিস নেই যেহেতু কাছাকাছি সেরকম নেই, তো এই আর কি যেটুকু বিছানা চাদর পাতো আর রোজকার জামা কাপড় এইটুকুই যা, তো ওর অফিস খুললে তাও একটু হতে পারে কাছাকাছি এই যা। তো উনি দেখে মানে আমি লাস্টে দৌড়ে এসে ওকে বলছি দরজা মজা ধাক্কে যে আমি আর থাকবো না এই বাড়িতে, প্রতিনিয়ত আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে এখন, তাও আমরা একটু একটু বুঝতে পারছি এখন, যাই হোক এটাই ছিল গল্প। তো চলো এখন নিজের মতো নিজে একটু সময় কাটিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো যখন রাত্রিবেলা আমি কাজগুলো করতে যাবো, ঠিক আছে। পানিরটা আমার হয়ে গেছে, বেশ একটা টাইট গ্রেভি রেখেছি, এটা করেছি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কেমন খেতে হয় কি না হয় বুঝতে পারছিলাম না, কালারটা ঠিক এটাই এসেছে, আমি কিন্তু কোনো হলুদ ইউজই করিনি এখানে। তো এটার মধ্যে দিয়েছি হচ্ছে পোস্ত, কাজু বাদাম, আমন্ড, আর দিয়েছি সামান্য সাদা তিল, চারমগজ থাকলে ভালো হতো কিন্তু নেই, আর দিয়েছি টক দই আর টমেটো, আর কষিয়ে ঠসিয়ে নিয়ে দিয়েছি লাস্টে নামানোর আগে কাজুরি মেথি পাতা, আর দিয়েছি ফ্রেশ ক্রিম, তো আর পনির তো রয়েছে, তো এটা একটু গ্রেভিটা রেখেছি কারণ রাইসটা খেতে লাগবে। আর এখানে আমার রাইসটা হয়ে গেছে, আর রাইসটা পরে করব কারণ এখনও না 10টাই বাজেনি, 10:15 বাজে, তো আমি 10:15 দিকে আসবো হয়ে যাবে। তো চলো এখন পনিরটাকে ঢাকা দিয়ে রেখে যাই। ফাইনালি আমার রাইসটাকে এরকম দেখতে হয়েছে, কাঁচ থেকে একটু দেখালে মনে হয় ভালো লাগবে, জানি না, যাই হোক খেতে কিন্তু টেস্ট হয়েছে, পুরোটা খেয়ে তোমাদেরকে জানাতে পারবো। আর পনিরটাও একটু টেস্ট করেছে, আমি যেটা বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, তো যে কালারটা এসছে সেটাও লঙ্কার গুঁড়ো, যে ঝালটা হয়েছে সেটাও লঙ্কার গুঁড়োর। তো চলো এবার খেতে দিয়ে দেবো। তো হয়ে গেছে, এটা ওনার ওটা আমার, তো চলো এবার তাহলে দিয়ে দিই, দেখতে কেমন হয়েছে দেখো রাইসটাকে, দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু। তো ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন ব্লগটা শেষ করার পালা, দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতেই পারো, তো আরেকজন তো মুখে কুলু পেটেছে মনে হচ্ছে, কথা বলবে না সে, যাই হোক সেও ভালো খেয়েছে, খুবই ভালো খেয়েছে।
খেয়েছে বলো, জোর করে বলাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে আবারও আসছি, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো।